বিরতি করো আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলাইকু বাবুহা উচ্চ আওয়াজ বল আল্লাহু আকবার আমি হইলাম ইলমের শহর আর আমার দরজা হলো মাওলায়ে কায়নাত মাওলায়ে আলী আলী এ না মানলে তুই ঈমানদার না তুই এক নাম্বার বেঈমান দুশমনি করলই যারা সন্তান আজানের আগে দুরূদ শরীফের বিরোধিতা করলই যারা ডাক দিয়া কয় নবী গো লাউলা কালামা খলাকতুল আফলাক আমি আল্লাহ যদি আপনারে না বানাইতাম আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যা কিছু জমিন হবে এবং হয়েছে আমি আল্লাহ কিছুই বানাইতাম না একমাত্র আপনি নবীরে বানানোর কারণে আমি আল্লাহ সমস্ত জাহান তৈয়ার করলাম আমি আপনারে আউয়ালে বানাইলাম আখেরে জমিন পাঠাইলাম আপনারে যে চিনবে ওই লোকটা হবে জান্নাতি আপনারে যে মানবে ওই লোকটা হবে নাজাতি আপনারা যে বিশ্বাস করবে ওই লোকটা হবে ইমানদার আমি জানতে চাই এরে মুসলমান আগে আমার নবীর দরকার নাকি আমলের দরকার জাতের কসম সাহাবীরারে আমি যখন মদিনার দিকটা তাকাইছি আমার নবীজির নাম মুবারক লওয়ার সাথে সাথে আমি বেলালের কলিজাটা মানায় না আমি ওই নবীরে আমার কলিজা থেকে বেশি ভালোবাসি উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার মাতান নবী ছিল নবী না ছিল না যদি ইয়াজিদের মতন মাথাত ফাকরি লাগাও টুপি লাগাও নামাজ লাগাও রোজা লাগাও হজ লাগাও জাকাত লাগাও কোরআন পড়ো এই কোরআনে তোমারে পার করবে না এই ঈমানে তোমারে পার করবে না কারণ ইয়াজিদের মাথায় ফাকরি ছিল ইয়াজিদের গায়ে লম্বা জব্বা ছিল ইয়াজিদের গায়ে কিন্তু দামুকে দাড়ি ছিল ইয়াজিদের হাতে তসবি ছিল ইয়াজিদের হাতে লম্বা লাঠি ছিল ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল আমি জানতে চাই ইয়াজিদ মুসলমান না কাফের নামাজের নাম ঈমান না রোজার নাম ঈমান না টুফির নাম ঈমান না দাড়ির নাম ঈমান না পাঞ্জাবির নাম ঈমান না লাউয়ের নাম ঈমান না হান্ডি ফাতিল লাউ সই লইয়া মসজিদে ঘুমানি ইটার নাম ঈমান না ঈমান হলো আমার নবী হলো ঈমান আর ঈমানদারের জন্য আমার নবী বলেন আমার নবী সম্পর্কে আমার আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলা আউলা বামানা আকরাব আকরাব বামানা ডিসকনারিতে লেগে শাহরগের চাইতে এক একটা মমিনের কাছে আমার রসুল হাজিরি থাকে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার তথাপি আমি আজকে আসছি আপনাদের কাছে একটা জিনিস নেওয়ার জন্য হাদিস শরীফে আছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু তকদির কখনো খণ্ডিত হয় না একটা সময় খণ্ডিত হয় ইল্লা বিদ্দুয়াই কামিলা যদি কোনো কামিল ব্যক্তি তোমার জন্য দোয়া করে তোমার তকদিরটা পরিবর্তন হয়ে পরিবর্তন করে আমার আল্লাহ জিরু থেকে হিরু বানায় দিতে পারে অসম্মানী থেকে সম্মানিত বানায় দিতে পারে জিরু থেকে হিরু বানায় দিতে পারে গরিব থেকে বড় বানায় দিতে পারে দেওয়ার মালিককে জোরে বলুন দেওয়ার মালিককে ওই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লা বাবার নামাজের নাম ঈমান না রোজার নাম ঈমান না টুফির নাম ঈমান না দাড়ির নাম ঈমান না পাঞ্জাবির নাম ঈমান না লাউয়ের নাম ঈমান না হান্ডি ফাতিল লাউ সই লইয়া মসজিদে ঘুমানি ইটার নাম ঈমান না ঈমান হলো আমার নবী হলো ঈমান আর ঈমানদারের জন্য আমার নবী বলেন আমার নবী সম্পর্কে আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা আউলা বামানা আকরাব আকরাব বমানা ডিসকনারিতে লেগে শাহরগের চাইতে এক একটা মমিনের কাছে আমার রসুল হাজিরি থাকে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার এই জন্য বাবা
আজান যখন দিতে যায় মুয়াজ্জিন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আরে সুলতানপুরের যুবক ভাইরা আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে দিয়া যাই যতক্ষণ পর্যন্ত নবী না আছিনছো ততক্ষণ পর্যন্ত ইমানদার দাবি করলো তুমি দাবি মুসলমান তুমি দাবি মুসলমান না তুমি ইমানদার না ইমান হলো আমার নবী নবীরে আগে এই জায়গায় জায়গা দাও নবীরে যদি মহব্বত করো নবীরে যদি নবীর মত মানো নবীরে যদি জানতে গা বেশি ভালোবাসার নাম হলো ইমান আর ইমানদারের জন্য আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বান্দারা আমার আল্লাহ কয় এখানে আমার আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস সারা জাহানের মানুষকে বলছি সারা জাহানের মানুষকে বলে নাই আল্লাহ ডিফারেন্স করে দিয়েছে দুইটা দল একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমানদার ইমানদারের দল একটা আর বেঈমানের দল হলো আর একটা আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার ইমানদার বান্দারা ইমানকে আগে বুঝো ইমান কি জিনিস আমার নবীরে চিন্না ইমান আনছে সাহাবীরা কথা বলেন ঠিক না বেটি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতরা আগে রসূলে দিছে না আল্লাহই দিছে আমার সাথে কথা বলবেন আগে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতরা রসূলে দিছে না আল্লাহই দিছে আল্লাহ বলছে নবী গো আমি আপনাকে জমিনও পাঠাইলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন নবী আমি 18,000 মাখলুকাত 80,000 আলম আমি 80,000 আলমের আল্লাহ আর আপনি 80,000 আলমের 18,000 জাত আর 80,000 আলমের রহমত বানায়া দিলাম উচ্চ আওয়াজ বলুন আল্লাহু আকবার আগে বাজান নবী ছিল নবী না ছিল না যদি ইয়াজিদের মতন মাথাত ফাকরি লাগাও টুপি লাগাও নামাজ লাগাও রোজা লাগাও হজ লাগাও যাকাত লাগাও কুরআন পড়ো এই কুরআনে তোমারে পার করবে না এই ঈমানে তোমারে পার করবে না কারণ ইয়াজিদের মাথায় ফাকরি ছিল ইয়াজিদের গায়ে লম্বা জোব্বা ছিল ইয়াজিদের গায়ে কিন্তু দামুকে দাড়ি ছিল ইয়াজিদের হাতে তসবিহ ছিল ইয়াজিদের হাতে লম্বা লাঠি ছিল ইয়াজিদ কুরআনে হাফেজ ছিল আমি জানতে চাই ইয়াজিদ মুসলমান না কাফের আরো জোরে বলুন মুসলমান না কাফের ইমানদার আমার আল্লাহ ডিফারেন্স করেছে আমি ডিফারেন্স করি নাই আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনছো তোমাদেরকে আমি আল্লাহ কইলাম বেঈমানরে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বান্দারা যারা আমার রসূলকে মানছো আমার রসূল মানা মানে আল্লাহ মানা রসূলকে মানলে আল্লাহ মানা হয় কারণ আল্লাহকে কোনোদিন দেখি নাই আল্লাহ হলো লা শারিকা লাক ওয়া আশহাদু আল্লাহ আল্লাহর কোনো শরীক নাই আমার নবী কয় দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ তোমাদের সামনে লা ইলাহার দাওয়াতরা আমি আগে নবীর থেকে পাইছি নবী আগে আইছে এরপরে কোরআন এরপরে নামাজ এরপরে রোজা এরপরে দাড়ি এরপরে বাগরি এরপরে রুমাল এরপরে টুপি এরপরে যা কিছু আছে সব আগে হলো ইমানের মূল হলো নবী নবীরে আগে মানো নবীরে যদি কও আমাদের মতন তোমার ঈমান নাই কথা বলেন যত বড় ফাকরি হোক নবী আমার মতন যদি কও আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ওলেস কারণের হুলা একটা আয়াত পাছত আনা বাশারুম মিসলুকুম উহিয়া ইলাইয়া আমি বলতে চাই আজকের মাহফিলের এই জ্ঞান সহ সভাপতি আমার ভাই মোহাম্মদ আবু মেম্বার সাহেব উনি মেম্বার নাকি জনগণ কথা বলেন উনি জনগণ না মেম্বার আপনি কি আমি কি উনি কি আমি যদি বলি আমিও মেম্বার গ্রহণযোগ্য হইব নি উনিও মেম্বার আমিও মেম্বার আমিও মানুষ উনিও মানুষ কথা রাইট ঠিক না বেটি উনি মানুষ আমিও মানুষ আপনিও মানুষ আপনিও মানুষ আমার ভিসে যারা এরাও মানুষ রাস্তায় যারা দাঁড়া রয়েছে এরাও মানুষ
কথা বলেন ঠিক না ভাই ঠিক মানুষে মানুষে পার্থক্য আছে না নাই উনি হলেন মেম্বার আমি হইলাম জনগণ উনার বড় হইল চেয়ারম্যান উনি আবার চেয়ারম্যান দাবি করতে পারবে না চেয়ারম্যানে এমপি দাবি করতে পারে না এমপি এ মন্ত্রী দাবি করতে পারে না মন্ত্রী এ আপনার ক্যাবিনেট মন্ত্রী দাবি করতে পারে না ক্যাবিনেট মন্ত্রী এ আপনার সংসদের স্পিকার দাবি করতে পারবে না আবার ক্যাবিনেট মন্ত্রীর উপরে দিয়া এই প্যানেল স্পিকার স্পিকারের দায়িত্ব বুঝে না আবার যদি প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রপতি সে বুঝতে পারে না রাষ্ট্রপতির পাওয়ার হইল আলাদা আর আর এমপির পাওয়ার হইল আলাদা মেম্বারের পাওয়ার হইল আলাদা আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো লাউলা কালামা খলাকতুল আফলাক আমি আল্লাহ যদি আপনারে না বানাইতাম আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যা কিছু জমিন হবে এবং হয়েছে আমি আল্লাহ কিছুই বানাইতাম না একমাত্র আপনি নবীরে বানানোর কারণে আমি আল্লাহ সমস্ত জাহান তৈয়ার করলাম আমি আপনারে আউয়ালে বানাইলাম আখেরে জমিনও পাঠাইলাম আপনারে যে চিনবে ওই লোকটা হবে জান্নাতি আপনারে যে মানবে ওই লোকটা হবে নাজাতি আপনারে যে বিশ্বাস করবে ওই লোকটা হবে ইমানদার আমি জানতে চাই এরে মুসলমান আগে আমার নবীর দরকার নাকি আমলের দরকার কথা বলেন আগে নবী ছিল নবী কারে কয়া গেছিল আমরা কেন নবী নবী কইয়া গড়ি আমরা বললাম নবীর ভাগল কার ভাগল জোরে বলেন কার ভাগল মদিনার মুস্তফার ভাগল মদিনার নবীর ভাগল হইতে পারলে মদিনার মুস্তফার আশেক হইতে পারলে ওই আশেকদের জমিনেও কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই জমিনেও কোনো ভয় নাই আখেরাতেও ভয় নাই ওই নবীর ভালোবাসার নাম হলো ঈমান যেমন হযরত বেলাল নবীরে ভালোবাসা জান্নাতি না জাহান্নামি জোরে বলেন নবীরে দেখছে হযরত বেলাল নবীরে দেখছে আবু জাহেল দেখার মধ্যে পার্থক্য আছে না নাই জোরে কোন আরো জোরে জোরে বলো দেখার পার্থক্য আছে নি আবু জাহেল নবীরে দেখছে হযরত বেলাল নবীরে দেখছে হযরত খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক নবীরে দেখছে উদ্ভাবত্ত নবীরে দেখছে সাইবাই নবীরে দেখছে আবু জাহেল নবীরে দেখছে আবু জাহেল দেখার পরেও জাহান্নামি আর হযরত বেলাল আমার নবীকে দেখে নাই শুধু নাম শুনে বিশ্বাস করেছে জান্নাতি না জাহান্নামি তাহলে নবী দেখার মধ্যে ডিফারেন্স আছে ইমানের চোখ দিয়া নবীরে মানতে হবে ইমানের চোখ দিয়া নবীর দিকে তাকাও নবী কোনোদিন মদিনা না নবী এই জায়গায় হাজির হতে পারে এই ক্ষমতাটা আমার আল্লাহ আমার নবীরে দিছে কি দিছে না কোন দিছে কি দিছে না কারণ নবী যদি উপস্থিত না হয় আলেম ভাইয়েরা যারা আছেন এই জায়গায় আসসালামু আলাইকা কাকুমা কুন্না ইয়াহুমা হুন্না এক বছর নবী গো আসসালামু আলাইকা নবী আপনাকে সালাম দিলাম এরে বাদান নামাজের ভিতরে যদি নবীরে সালাম দাও দেখা যদি না দাও এখানে কেমনে দাও এখানে তো নবী আছে না এখনো তো নবী দেখো না এখানে কেমনে দাও আসসালামু আলাইকা নবী আপনাকে সালাম সুবহানাল্লাহ বলেন নবী কারে সালাম দেখেননি না দেখেন না দেখকে ওই সালাম দিছেন কি রহমান কাতিমিন দুইজন ফেরেশতা কান্দ আসেনি বিশ্বাস করেননি কি রহমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা কাদের মধ্যে আছে বিশ্বাস করতে হবে কিন্তু ফেরেশতারে দেখা যায় না ঈমান আনতে হবে দুইজন ফেরেশতা দুই কাঁধে আমি জানতে চাই ফেরেশতা কার জন্য তৈয়ার হয়েছে আমার নবীর জন্য ফেরেশতা তৈয়ার আমার নবী না হইলে ফেরেশতা হইতো না আমার নবী না হইলে জান্নাত হইতো না আমার নবী না হইলে জাহান্নাম হইতো না আমার নবী না হইলে আরশ আজিম তৈয়ার হতো না আমার নবীর কারণে এই সমস্ত গুলা যখন হয়েছে আমার নবীর আগে চিনো আমার নবীর ভালোবাসা অন্তরে জাগা দাও জাগা দিলে ও তুমি ইমানদার আর ইমানদারের জন্য আমার আল্লাহ কয় জমিনের মানুষ যারা
iman anso ya ayyuhalladzina amanu amar imandar bondara aqimus salat wa atuz zakat imandar jonno namaz ebong zakat ar imandar na tumar namaz allahr darbare kabul hobe জোরে বলুন হবে না আগে ঈমান আনো ঈমান কেমনে আনতে হবে বাবা একটু গভীর মনোযোগ দাও নবীর mohabbat কেমনে কান লাগাইতে হবে অন্তর যতক্ষণ পর্যন্ত নবীর mohabbat নাই আপনার নামাজ আপনার রোজা আপনার তসবিহ আপনার কালাম কোনো কিছুই কাজে আসবে না আগে ঈমান সামনে ধইরা আনো এখন ছায়া দেখো হযরত আবু বকর কেমনে নবীরে ভালোবাসে উমরে কেমনে নবীরে ভালোবাসে হযরত বেলালের শুনছনি ইসলামের প্রধান খলিফা তুইয়া মুইয়া ইসলামের প্রধান মুয়াজ্জিন তুইয়া মুইয়া মুয়াজ্জিন না সুলতানপুর মসজিদের মুয়াজ্জিন না বাইতুল মুকাররমের মসজিদের মুয়াজ্জিন না স্বয়ং আমার নবী মসজিদে নববীর যেখানে জামাত পড়ত হযরত বেলাল সেই জায়গায় আযান দিত জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী হযরত বেলাল যখন আমার নবীরে ভালোবাসে বেলালের উপরে কত বড় আকাত আসছে দিনের বেলাও অত্যাচার রাতের বেলাও অত্যাচার সহ্য হয় না বেলাল যে ডাক দিয়া কয় বেলাল তুই এখনো সময় আছে তুই তোর আল্লাহর তুই অস্বীকার কর নবীরে তুই অস্বীকার কর বেলাল কয় ডাক দিয়া কয় উমাইয়া যতক্ষণ পর্যন্ত এই কলিজার ভিতরে নাকের আঘাত আমার জান্দা আছে অতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আর নবীর প্রেম আমি বেলালের দ্বার থেকে দূরে নিতে পারবে না হযরত বেলাল মুয়াজ্জিন মসজিদে আযান দেয় কথার সুর বেশি ভালো না কথা বলতে মোহ লাগে যেমন তুতলা তেমন কালা বেলাল যেমন তুতলা তেমন কালা বাবা সুন্দরে নবীর প্রেমিক বোঝায় না লম্বা জুবা দেখলে নবীর প্রেমিক কয় না লম্বা ফাগড়ি দেখলে নবীর প্রেমিক কয় না লম্বা কিতাব হাত দেখলে নবীর প্রেমিক কয় না কারণ বহু কিতাবদারী মানুষ জাহান্নামের দিকটা যাব আমার রসুলের কথা আমার রসুল বলে দিলেন ও জমিনের মানুষ তেরো সিদ্দিকের পরে লেবাস থাকবো কোরআন হাতে থাকবো মুখে তসবি থাকবো তারা ইমানদার না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমার আল্লাহ কয় নবী গো আপনি জানাইয়া দেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এরা মুসল্লি রূপে কিন্তু জান্নাতি না জাহান্নামী হয়ে যাবে মুসলমান ইমান আগে আনো রে বাবা ইমান হলো আমার নবী এরপর হলো আমার নবীর কথাবার্তা পালন করো আমার নবীর কথাবার্তা হলো সিরাত আমার নবীর চলাফেরা হলো সিরাত আর আমার নবীর মানার নাম হলো ঈমান হযরত বেলালের ঈমান কতটুকু ছিল একটু বাবা গভীর মনোযোগ দিয়া বসো সুলতানপুর এই সুন্নি মহাসম্মেলন এই হক আকাইদে সুন আকাইদে আহলে সুন্নাত এখন আগে কইতো আমরা সুন্নি জামাত নাকি বেদাতি এখন তারা দেখি পোস্টার লাগায় আকাইদে আহলে সুন্নাত লাগায় কিনা এখন কয় আকাইদে আহলে সুন্নাত আমরা আগে দিয়ে আকাইদে আহলে সুন্নাত লাগাইছো না তথাপি বোঝা যায় সুন্নি জামাত ছাড়া জান্নাতি দল নাই সুন্নি জামাত ছাড়া জান্নাতি দল নাই কারো সিলাই মোল্লা সিন্নি খাইলায় মনসি চিনছ না এই দেশ ইসলাম তোমার বাপে আনে নাই এই দেশ ইসলাম তোমার দাদাই আনে নাই এই দেশ ফাকরি তোমার দাদাই আনে নাই এই দেশ ফাকরি আনছে শাহজালাল এই দেশ ফাক পাঞ্জাবি আনছে শাহজালাল এই দেশে ইসলামের দাওয়াত দিছে শাহজালাল শাহজালাল যে তরিকার লোক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই তরিকার লোক কথা বলেন ঠিক না বেটি যারা শাহজালালের বিরোধিতা করব বোঝা যায় এরা হইল ওই যে ব্রাহ্মণ ঠাকুরের বংশধর যারা ব্রাহ্মণ ঠাকুরের বংশধর সান্দি ছিলা বেশিরভাগ মানুষ দেখছেন সান্দিত কুস্ত নাই মাথা ভাড়া আল্লাহর রসুলের প্রেম নিয়ে হযরত বেলাল মসজিদ নববীতে আযান দেয় আল্লাহর রসুল বিদায় হয়ে গেলেন হযরত বেলাল ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিক রে ভাই আবু বকর আজ থেকে মদিনার মসজিদ নববীতে আমি বেলালে আযান দিমু না
হযরত আবু বকর কয় ভাই কেন কান্দতেছো কি হয়েছে তোমার কয় আজকার থেকে আমি আর আজান দেব না কয় কেন খুব এলাম রে আমি যদি আজান দিতাম আমার নবী হুজরা মোবারক থেকে বাহির হয়ে আসতো নামাজের জন্য ফরজ নামাজ আদায় করত আমি বেলাল যদি আজান দেই শর্ত হলো আমার নবীর ইনি আমার সামনে আনবা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বেলাল এটা আমাদের পক্ষে সম্ভব না বেলাল তুমি আজান না দিলে এই মসজিদ নববীর মধ্যে আর কেউ আজান দিবে না হযরত বেলাল মনের দুঃখ নিয়া বুক ভরা জ্বালানিয়া মদিনার থেকে উনি মিশর উনি চলে গেলেন তিন দিন যখন ফুয়াইলেন একদিন দুই দিন তিন দিন তিন দিন পরে মদিনার প্রেম আর সে বলতে পারে না মদিনায় আবার রিটার্ন ব্যাক করে আসলেন মদিনা আসার পরে বললেন ও ভাই তুমি আবার মদিনা আসছো কয় আবার মদিনা আসছি কয় আজকে তুমি আজান দাও কয় না আমি আজান দেব না এ হযরত আবু বকর ডাক দিয়া কয় উমর এ হযরত বেলাল রে যদি আজান দিতে চাও একমাত্র দুইটা লোক আছে তার কথা হযরত বেলালে শুনবে নয়তো বা আর কোন সাহাবীর কথা বেলালে শুনবে না ডাক দিয়া কয় ভাই আবু বকর কোন দুইটা লোক সালমান ফার্সি সাহাবী কয় এখনো বুঝতে পারো নাই কয় না কয় নবীজির দৈহিক হযরত ইমাম হাসাইন হযরত ইমাম হুসাইন জোরে জোরে বলুন আল্লাহু আকবার হযরত ইমাম হাসাইন নবীজির সেরা মোবারক নাবি নাবির থেকে উপরের দিকটা আমার নবীর মতন পাইছিল আর নাবির থেকে নিচটা হযরত হুসাইনের পাইছিল দুটোটা ভাই চন্দ্র পূর্ণিমার মতন দুইটা ভাই সামনে দাঁড়াইছে দাঁড়ায় কয় বেলাল রে আমরা ওই নবীর নাতি ইমাম হুসাইন আর হযরত হাসাইন মদিনার কের কথা তুমি না শুনলো আমরার বিশ্বাস আমি যদি বলি তুমি আজকে মসজিদ নববীতে আজান দিবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসাইন রে জোরায়া ধরে কয় বাইরে ভাই তোমার চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারার মতন দেখা যায় হযরত বেলাল ডাক দিয়া কয় ভাই তোমার চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারার মতন দেখা যায় এরে কাফিরের দল এরে খারিজির দল রাফিজির দল এরা ওই আমার নবীর আহলে বায়াতকে শাহাদত করছে নাউযু বিল্লাহ কইতেন না বেলালে ডাক দিয়া কয় ভাই আপনি যখন বলছেন আজান দিব যখন হযরত হযরত বেলাল আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনায় কান পেতে মানুষ শোনা শুরু করছে ডাক দিয়া মানুষ ঘর থেকে বাহির হয়ে আসছে বেলালে আজান দিছে মনয় নবীজি গইরে মনয় নবীজি এসে গেছে যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ ঘর থেকে নারী পুরুষ বাহির হওয়া শুরু করে দিয়েছে যখন বেলালের মুখ দিয়া বাহির হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত বেলালের আজান যখন কালি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রা উচ্চারণ হইতে দেরি বেলালে মাটিতে পড়তে দেরি না হযরত বেলাল রে টান দিয়া তুলে কয় ভাই তুমি কেন বেহুশ হয়ে গেলা কয় আল্লাহর জাতের কসম সাহাবীরারে আমি যখন মদিনার দিকটা তাকাইছি আমার নবীজির নাম মুবারক লওয়ার সাথে সাথে আমি বেলালের কলিজাটা মানায় না আমি ওই নবীরে আমার কলিজা থেকে বেশি ভালোবাসি উচ্চা আওয়াজে বলুন আল্লাহু আকবার এই মদিনা যারা হজে যায় একদল মানুষ মদিনা দেখে দুইটা চোখের ফালি জড়ায় ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়া কান্দে কিছু হাজিরা দূর থেকে সালাম দিয়া ফেরত আসে মহব্বতে বেশ কম আছে না নাই কিছু হাজিরা মদিনার সবুজ গম্বুজ দেখার পরে
কানতে কানতে ওয়াজর দ্বারা নবীকে ফুফায়া ফুফায়া সালাম দে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ As-salatu wa-salamu alayka ya Habiballah Nubire salam diya shubuz gumbuzir dike takaya Binaya binaya kandiya koi nubigo Zey ummatir zunnote suttida basur zuminir modde Ya Rabbi habli ummati bole kansir যে উম্মতের জন্য আপনি আপনি সাদার মধ্যে ঘুমাইছেন যে উম্মতের জন্য ভালো খাবার খান নাই যে উম্মতের জন্য তিন দিন ব্যাপী আপনি উপবাস করেছেন উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহু আকবার তিন দিনের জন্য যখন উপবাস উপবাস শুরু করে দিয়েছেন নবী ওই নামে Takbir. Nare risalat. Ya Rasulullah. Nare মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশেষ অতিথি দুজনে ইনশাআল্লাহ আমাদের ঘরে উপবিষ্ট আছেন আপনারা এলোমেলো ঘোরাফেরি না করে রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমি অনুরোধ করছি গ্রামের পক্ষ হতে আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসে যাওয়ার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আল্লামা সালাউদ্দিন তুর্কি আল কাদরী চিশতি সাহেব হুজুর আসতেছেন স্টেজে উনার পর পরেই আব্দুর রহমান রেজভী হুজুর আমাদের সামনে তাশরিফ আনবেন আলহামদুলিল্লাহ আমাদের ঘরে বসা আলহামদুলিল্লাহ পড়ুন সবাই আলহামদুলিল্লাহ পড়েন আবার আবার যে দুইজন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উনি আন্তর্জাতিক সম্পন্ন খ্যাতি সম্পন্ন ওনারা এত কম মানুষ যদি ওনারা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে অভ্যাস কথা বলেন ঠিক না বেটি তো আমরা যারা রাস্তাঘাটে আছি অনুরোধ করব আপনারা মাহফিলের ভিতরে বসে পড়ুন আর আমার কথাটা যে আমি বলতেছিলাম যে ঈমান আগে না আমল লাগে কথা বলেন ঈমান কি নবী ঈমান কি নবী নবীরে মাটির কইলে ঈমান থাকে না নবীরে আমার মতন কইলে ঈমান থাকব না নবীর ফরসাব কায়া যদি জান্নাতে যায় নবীরে ভালোবাসলে কই যাইব জোরে বলেন নবীজির ফরসাব কায়া জান্নাতে গেছে নবীজির রক্ত মোবারক খায়া মালিক ইবনে সিনান জান্নাতি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজিকে ভালোবাসার নাম হলো কি ঈমান আর ঈমানদারের জন্য নামাজ রোজা হজ যাকাত আগে ঈমান আনতে হবে ঈমান কি জিনিস আমি নবীরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি হিন্দু বড় তো কলমা পড়তারে কথা বলেন পারেনি হিন্দু কলমা পড়তারে না খ্রিস্টান বড় কলমা পড়তারে না হ্যাঁ কলমা পড়ার মধ্যে বেশ কম আছে একটা হলো ইজিদি কালমা আর একটা হলো ইমাম হুসাইনি কালমা কথা বলেন ঠিক না বেটি দেখবান যারা ইয়েজিদি এরার মুখের লক্ষণ খারাপ এরার মুখের লক্ষণ খারাপ এরা দেখুন সলাফিরা থাকব বাঘ ভঙ্গিমা থাকব অতি বকি সুরের লক্ষণ এটা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ডাকের কথা কয় ঠিক নেই এরা দেখুন লেবাসটা দেখলে বোঝা যাইব পুরা ফেরেশতা কিন্তু ভিতরে শয়তান এক নাম্বার লাগে রইছে এক নাম্বার ইজিদিয়া রাহমাতুল্লাহ আলাই কইতো স্যার নাউজু বিল্লাহ কইতেন না ইজিদিয়া ভালো মানুষ বানাইতো স্যার ওই ইজিদ কিন্তু ভালো মানুষ তুই বোঝা গেল তার ইমানে গন্ডগোল ঠিক না বেটি ইমানে যদি গন্ডগোল থাকে তার পিছে নামাজ পড়লে কাম হইব কথা বলেন কাম হইব এর থেকে আপনি একলা করে নামাজ পড়লেন কিন্তু বেঈমানের পিছে নামাজ হয় না ঠিক না বেটি ঠিক বলেন ইমানদার বেঈমানের সাথে বিয়া হয় না বেঈমানে ঈমানদার ঈমানদারে বেঈমানের গরো বিয়া করতারে না পারেনি ঈমানদার হইলে বেঈমানের গরো বিয়া চলতো না আপনি কি বিয়া করতার পারেননি হিন্দুর গরো হিন্দু যেমন বেঈমান হিন্দু থেকে আরো খারাপ এরা কারণ হিন্দু তো সরাসরি আমার রসুলকে অস্বীকার করে আর কিছু মুনাফিক আছে এই মুনাফিকের জায়গাটা এই মুনাফিক তাহাতে জাহান্নামের সর্বনিম্ন জায়গা হইব এরা হলো ইয়াজিদের দোষ
কার দোসর এরা লেবাসুল মুমিনিন কুলুবুন কাফিরিন লেবাসে মুমিন অন্তর দিয়া নবীর এর মত মনে করে নারায়ে রিসালতে ফালতু সুলগান কয় এর জন্ম ফালতু জেডা কইব নারায়ে রিসালত ফালতু এর জন্মের মধ্যে ফালতু আর জেডা কইব ঈদে মিলাদুন নবী ফালতু এ হইল জন্মগত ফালতু কারণ ঈদে মিলাদুন নবী করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছে কে অর্ডার দিয়েছে আল্লাহ অর্ডার দিয়েছে এ মৌলবী ও সুলতানপুরের আমি আশেক ভাইদেরকে বলবো আপনারা বলেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বিদালিকা ফালইয়াফরাহু ওই কানার দল ফালইয়াফরাহু আনন্দ করো উৎসব করো কারে পায়া রাহমাতুল লিল আলামিন দে পায়া আল্লাহর অর্ডার তুই বান্দির বুত কষ্টি এই তুই মোটার বুত কষ্টি তোর বাবাই দুসিস্তা মানছে তোর দাদা আনছে টুপি একটা লাগাইছ কিতাব কতলা পড়ছ তোর মতন বত্তা কিতাব এজিদের দলে আছে আছে না নাই কই জোরে কোন আছে না নাই এজিদের তাবুতে আযান হইছে ইমাম হুসাইনের তাবুতে আযান হইছে এজিদের তাবুতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছে ও ইমাম হুসাইনের তাবুতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছে হযরত ইমাম হুসাইন 72টা তলোয়ারের আঘাত 73টা তীর পিঠে নামাজের নিয়ত বানছে এই মুহূর্তে কইছে আর পিছের তীর দিস না আমাকে দুইটা আঘাত নামাজের ওয়াদার দে এরা আযান দিয়া তীর মারছে এই দল এখনো বাংলার জমিনও আছে আছে না নাই কোন এদিকে এক পাগল আর ছাগলে কইয়া বইছে যে মানুষ বলে ছাগলের তিন নম্বর বাচ্চা মানুষ কিতা ছাগলের বলে তিন নম্বর বাচ্চা এ হইল সোহাইব আহমদ আশরাফি আমি তো কই গ্রাম নতুন আপনারা এই এক বছর আছি টাউন টাউন বক্তব্য দেই যদি বেড়ার বোধ হস ঈদে মিলাদুন নবী না জায়েজ সোহেব আহমদ আশরাফি বিড়ু আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে তোর সাথে চ্যালেঞ্জ দিলাম ঈদে মিলাদুন নবী যদি তুই বেজাজ করতে পারো বাংলার পাপ আরাম হয়ে যাবে তোর বাপ এখনো হামলা দেন আমরা আল্লাহ দাসের ঘরের সাল্লা দাস না দাসের ঘরের দাস না তুই এত বড় মৌলবী কস একজন আওলাদে রাসূলের ছাগলের তিন নম্বর বাচ্চা ভিডিও আছে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে নবীর মিলাদের বিরোধিতা করে নারায় রিসালত সুলগান দিলে কয় ফালতু সুলগান এটা হলো এর আসলে যে জন্ম দোষ কেরে জন্ম দোষ নবীর বিরোধিতা করব জন্মের দোষ মেম্বার সাহেব আছে দলিল ছাড়া কথা বলছি না একটা দলিল দিছি মিলাদুন নবীর কোরআন থেকে দিছি কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা ফালইয়াফরাহু আপনারা যদি কোরআন চরিবে না পান আমারে দরা খাইবেন এরপরে দ্বিতীয় নাম্বার নবীর মিলাদ এবং নবীর মিলাদের কথা আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ওই খানার দল ওয়া উডা কেড়ে কেন লাগাইলো ওয়া সাল্লিমু সম্মানের সাথে দেও এখন আমার প্রশ্ন হইল বইয়া দিলে সম্মান না খাড়িয়া দিলে সম্মান জোরে কোন এখন যদি আজকের আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের বিমান বাহিনীর প্রতিমন্ত্রী আমাদের এই এই মাধবপুরের এবং সোনারগাঁটে নির্বাচিত ওনার নাম কি মাওয়ালি সাহেব উনি যদি এখানে আসে তাহলে ওনাকে দাঁড়ায় আমরা সম্মান করতে হবে কিনা কথা বলেন হবে কিনা তো আমদার নবী আমরা মনে করি নবী এখানে সহশরীরে আমার নবী আসতে পারে এই ক্ষমতাটা আমার আল্লাহ দিছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী আসতে পারে মুমিনের সারগের চাইতে নিকটে আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই দাঁড়ায় কিয়াম করি নবীর মহব্বতে এটি আমরা কিয়ামে মুস্তাহসান মনে করি আমরা সালাম দেই কিয়াম করি এখানে যদি তুই ফতোয়া দিতে আস তাহলে বোঝা গেল আল্লাহ একটা ফতোয়া দিছে উতুল্লিম বাদা জালিকা জালিম আছে না নাই ইমাম সাহেব মাথা লারে আমি জানি ভুল কই ইমাম সাহেব তো ভুল কত না হ্যাঁ আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জালিম এর যার সন্তান কি সন্তান নবীর দুশ্মনী করলই যার সন্তান আজানের আগে দুরুদ শরীফের বিরোধিতা করলই যার সন্তান মিলাদের বিরোধিতা করলই যার সন্তান ইসলামের ইসলামের মধ্যে আমরা নবীজি ইসলাম আনছে না আগে ইসলাম আছে না আমার নবী আইছে মোটা কথাটা বুঝা লাগে মোটা কথাটা কয়ে যায় নবী আগে আইছে না
ইসলাম আগে আইছে নবী আগে আইছে না কুরআন আগে আইছে নবী আগে আইছে না নামাজ আগে আইছে নবী আগে আইছে না রোজা আগে আইছে তাহলে আগে নবী ঠিক হ্যাঁ জান্নাত 7টা না 8টা জান্নাত বেহেশত কয়টা এই মৌলবি তোর কোন ভাবে কইছে তোর দাদা কইছে না কেডা কইছে রসূলে বলছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ এক কেডা কইছে আল্লাহ কইছে লাম্মা না কেডা কইছে নবী কইছে লা ইলাহা ইল্লাল্লাহ তো নবী কইছে আল্লাহ এক আমরা মানছি আল্লাহ এক নবী কইছে জান্নাত এই 8টা আমরা মানছি জান্নাত 8টা নবী কইছে জাহান্নাম 7টা আমরা মানছি জাহান্নাম 7টা নবী কইছে নামাজ না পড়লে জাহান্নামে আমরা মানছি নবী আগে নবী এর পরে কথা ঠিক না বেটি আগে নবী এর পরে সবকিছু কথা বলেন ঠিক না বেটি যে নবীর বিরোধিতা যারা করব এদেরকে ভিক্ষা দেওয়া নিষেধ ঠিক সালাম দিবেন দূরের কথা ভিক্ষা দেওয়া নিষেধ 14 শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আলী আকবর রিজভী রাদিয়াল্লাহু তাআলা আমার পীর মুর্শিদ বলছে ওয়াহাবীদেরকে সালাম দিবি না ওয়াহাবীদেরকে ভিক্ষা দিবি না কারণ এরা নবীর দুশমন খারিজি যারা আছে এরা মাওলা আলীর দুশমন যারা খারিজি এরা মাওলা আলীর দুশমন যারা খারিজি এরা ইমাম হুসাইনের দুশমন এরা পাকিস্তানের দুশমন এখন মাওলা আলীর জন্ম কোন হলো তোর জন্ম হইলো গোয়াল ঘর তোর জন্ম হইলো ফিজ ধর তোর জন্ম হইলো হাসপাতাল এ মৌলবি বালা বেলাউন হযরত আলীর জন্ম কানে কাবার ভিতরে ওই নে সুবহানাল্লাহ বলে এই মৌলবি কার বিরোধী করো আমার নবী বলছে আইনা মাদিনাতুল ইলমে ওয়া লিকু বাবুহা উচ্চ আওয়াজ বল আল্লাহু আকবার আমি হইলাম ইলমের শহর আর আমার দরজা হলো মাওলায়ে কায়নাত মাওলায়ে আলী আলী না মানলে তুই ইমানদার না তুই এক নাম্বার বেঈমান আলীর জন্ম কানে কাবার ভিতরে কোন জায়গায় তোর মার ঘর তুই জন্ম হইছ তোর মার ব্লাড বাংছে ঠিক না বে ঠিক আমি আমার মার ঘর জন্ম হইছি আমার ব্লাড বাংছে আপনি আপনার মায়ের ঘর জন্ম নিছেন ব্লাড বাংছে মাওলায়ে আলীর জন্ম হলো কানে কাবার ভিতরে এক ফুটা অপচিত্র হয় নাই আমার আল্লাহ বলেন ওই ফাঁকে পান যতন পবিত্র করে আমি জমিনে পড়ায় দিছি উচ্চ আওয়াজ বল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এখন আমরা ইমান যদি সঠিক রাখতে হয় মাওলা আলীকে মানতে হবে কারণ আমার আল্লাহ আমার রসুল বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা আমি হলাম এলেমের দরজা আর এলেমের শহর আর এই শহর টিকা এলেম বার করে নিতে গেলে আমার মাওলা আলীর কাছে যাও জোরে কোন সুবহানাল্লাহ এই মাওলা আলী ছাড়া কোন মিয়া ওলি হওয়া সম্ভব না জোরে করে সম্ভব ফাকে ফঞ্জতনের বিরোধী যারা করবে এরা বলে হওয়া সম্ভব না কথা বলেন ঠিক না বেটি এখন ফাকে ফঞ্জতনের বিরোধী আল্লাহ দিলে মাশাআল্লাহ বাবা আমি যে জায়গাতে আছি যাইও দাওয়াত দিলাম অভিগঞ্জ দুল্লাখাল থেকে কইও ফাক ফঞ্জতনের বিরুদ্ধে একটা কথা কইয়া দিত মাথা নামাইতায় না সামাই জালে বইহে নই ফাক ফঞ্জতনের বিরুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যদি কেউ বলে একলারও মাথা নাম থাকতো না বত্তা মৌলবি সুইটাইছে এখনো মাইকটা কয়ে যায় চ্যানেল আইতে ইত্যাদি দেখাইছে সুলতান জি সাহেব বাড়ি ওই সাহেব বাড়ির খতিব আমি যাইও এমপি সাহেব গেল আবু জাইদ সাহেব গেল গেটের সামনে ওই 10 কানে খেতি বাজু জুতাটা কইলা দাও লাগে এরা নবীর আশেক নবীর প্রেমিক আর মাওলা আলীর প্রেমিক এরা মাওলা আলীকে ভালোবাসে এরা ফাকে ফঞ্জতনকে ভালোবাসে এরা হলো নবীর প্রেমিক আমরা হইলাম নবীর প্রেমিক আমরা মাওলা আলীকে ভালোবাসি কিনা জোরে বলেন ভালোবাসি কিনা এক দল আছে একটু হাতটা বাড়ান দেখি নারে তাকবীর নারে রিসালা নারে বেলায়াত আত্মা খুশি হইলাম বাবা মাওলা আলীকে ভালোবাসার নাম হলো পাকে পাঞ্জাতনকে ভালোবাসা পাকে পাঞ্জাতনকে হযরত ইমাম হুসাইন হযরত ইমাম হাসাইন হযরত খাতুনে জান্নাত বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আপনারা বলেন ও মৌলবি আপনারা যে বিরোধিতা করেন তাহলে আপনি জুমার নামাজের সানে খুতবায় কেন বলেন ও আন্নাত বিল হাক্কি সাওয়াবিল আমিরিল মুমিনিনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ও আলা নাত বিল হাক্কি ওয়া সাবি আমিরিল মুমিনিনা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ও আলা আলিমিল
আমিরুল মুসলিমিনা সাদিল্লাহিল গালিবি আমিরুল মুমিনিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই কথাটা বলেন মওলা আলীর নামটা কেন মসজিদে নববীত বলেন কেন মা ফাতেমার নামটা বলেন কেন ইমাম হুসাইনের নামটা বলেন কেন ইমাম হাসাইনের নাম বলেন বোঝা গেল তোমার উদ্দেশ্য ভালো না মতলব খারাপ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী সুবহানাল্লাহ কইতেন না নবীর তো দেশ দেশ নবীর ফাঞ্জে টন্ডা দেশ নবীর আওলাদ দেও দেশ ইহা নদীতে শরম লাগে না আর সুলতান বড় মা বিলো কার ইয়া ইয়া নবী সালাম আলাইকা কইলে শিরিক বেদাত এক বেক করলে হি দিন ওয়াজ করছে কুরআন শরীফ বললে দিনাজপুরের নাম আছে কইছেননি কুরআন শরীফ বলে দিনাজপুরের নাম আছে এক ব্যক বলে ওয়াসপিরা কইছে এখন যখন সুন্নি জামাতের বড় বড় এই আলেমরা ধরে লিছে পরের দিন ভিডিও লাইভ হয়েছেরা মাফসাল আর একটা কই কুমিল্লার নাম আছে ওই যে কুমিল্লাইলা একটা আয়াত আছে না কই কুমিল্লার নাম আছে কোন তো ভাই এগুলা কি আলেম না জাহেল এই সমস্ত জাহেল থেকে দূরে রাখবেন কিনা বলেন একটু তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত সালা রাসূল হযরতুল আল্লামা আল হাসম মাওলানা সালাউদ্দিন তুর্কি আল কাদরী সাহেব